আমি মোহাম্মদ আব্দুর রহিম, ক্যালিগ্রাফিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এবং আমি বাইরে টার্কি থেকে ক্যালিগ্রাফি শিখেছি এবং আলজেরিয়া থেকে ক্যালিগ্রাফি শিখেছি। তেহরানে 2010 সালে সেখানেও আমার ক্যালিগ্রাফি শেখা এবং সেখানে কোরআন প্রদর্শনীতে আমি অ্যাটেন্ড করেছি। এছাড়া আমি তেহরানে বিচারক প্যানেলে আমি ছিলাম ক্যালিগ্রাফির। মোটামুটি বাংলাদেশ থেকে যারা প্রতিনিধিত্ব করে বাইরে তাদের মধ্যে আমি অন্যতম। এছাড়া এবছর আমি ফার্স্ট এশিয়া ক্যালিগ্রাফি ফেস্টিভ্যালে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি এবং বাংলাদেশ থেকে আরেকজন শিল্পীকে আমি সেখানে অ্যাটেন্ড করিয়েছিলাম, উনিও একজন বড় ক্যালিগ্রাফি। এই আমার জন্ম খুলনা টুকপাড়ায় এবং আমাদের বাড়ি পৈতৃক বাড়ি এখানে ডুবুরিয়া শাহপুরের পাশেই আন্দুলিয়া গ্রামে। আমরা হযরত উলুগ খান জাহান আলীর সাথে আমরা এই দেশে আগমন করেছি। আমাদের আসলে এটা মানে বংশগত যে পূর্বপুরুষেরা ক্যালিগ্রাফি করতেন, সেই ধারাটা আমি চালু রেখেছি। আসলে বাংলাদেশে যেই অরিজিনাল যেটা ক্যালিগ্রাফি আমরা বলি, কলম দিয়ে ক্যালিগ্রাফি করা, এটা মানুষে আগে জানতো না। তো আমরাই প্রথম ইনস্টিটিউট করেছি। ইনস্টিটিউট করার উদ্দেশ্যই হলো অরিজিনাল ক্যালিগ্রাফি শিক্ষা দেওয়া, এবং এটা আমাদের নিজস্ব একটা ঐতিহ্য, আমাদের বাংলাদেশেরই। আমি যে ক্যালিগ্রাফি করি তার ভিতরে একটা বিশেষ ক্যালিগ্রাফি আছে, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আপনারা দেখছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখাটা যে ফন্ট বা যে শৈলীতে, এটার নাম বাহারিয়াল বাঙ্গালি। বাহারিয়াল বাঙ্গালি আমাদের নিজস্ব ঐতিহ্য। আমাদের এখানে এখন থেকে 800-900 বছর আগে সুলতানরা এই ফন্টটা এখানে তুর্কি ক্যালিগ্রাফারদের মাধ্যমে এই ফন্টটা এখানে, শৈলীটা এখানে তারা উদ্ভব করেন, এবং এটা আমাদের নিজস্ব ঐতিহ্য, আমাদের নিজস্ব ক্যালিগ্রাফি। তো সেটা মাঝে ছিল না, এটা মোগল আমল থেকে এটা ছিল না। তো এখন আমরা আবার এটা কোরআনের লিপি আর কি আমাদের এই অঞ্চলে, এটা আমরা এখানে আবার চালু করেছি। আমাদের এই ইনস্টিটিউট এক বছর পূর্তি হয়েছে, আমরা একটা ক্যাটালগ করেছি। এটা আমাদের প্রথম অ্যানিভার্সারি বা বর্ষপূর্তি ক্যাটালগ। আমরা সারা বছর যে কার্যক্রম করেছি সেটা টোটাল এটা আমাদের এখানে আছে। আমাদের এখানে দুইজন শিক্ষক, একজন আমি এবং আরেকজন হলো বর্তমানে পবিত্র কাবা শরীফের যিনি ক্যালিগ্রাফার, প্রধান ক্যালিগ্রাফার, উনিও বাংলাদেশি কিন্তু এখন উনি কাবা শরীফের প্রধান ক্যালিগ্রাফার। আপনারা গিলাফে যে ক্যালিগ্রাফি দেখেন সেটা উস্তাদ মুক্তার সোবদার করেন, এটা বাংলাদেশের গৌরব। সারা ওয়ার্ল্ড থেকে ওনার মতো একজন ক্যালিগ্রাফার যিনি কাবা শরীফের ক্যালিগ্রাফির এই মানে সম্মানটা পেয়েছেন, উনি এখন ওখানে চাকরি করেন এবং বর্তমানে সৌদি সরকার ওনাকে নাগরিকত্ব প্রদান করেছে। আমাদের এখানে যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো এখানে আছে। তারপরে আমাদের ছাত্র ছাত্রীরা এখানে ক্যালিগ্রাফি করেছে, সেখান থেকে কিছু বাছাইকৃত ক্যালিগ্রাফি এখানে দেওয়া হয়েছে। এবং এইখানে আমরা ক্লাসে যে ধরনের ক্যালিগ্রাফি শিখাই নানান ধরনের, এটা হুরুফিয়া ক্যালিগ্রাফির অনেকগুলো পার্ট আছে, তার ভিতরে এটার নাম হুরুফিয়া। এই হুরুফিয়া আমরা শিখাই মানে অরিজিনাল ক্যালিগ্রাফি। পেইন্টিং আমরা করি, এখানেও হুরুফিয়ার পার্ট আছে অনেকগুলো বিভিন্ন রকমের। এখানে আমরা কীভাবে কম্পোজিশন করি, বাংলাও আছে আমাদের ক্যালিগ্রাফি, বিভিন্ন ধরনের কম্পোজিশন আমরা করি। এছাড়া পেইন্টিংয়ে আমাদের পেইন্টিংয়ের ক্যালিগ্রাফি এখানে আছে, সেটা দেখাচ্ছি। আমাদের প্রায় 500 মতো ছাত্রছাত্রী অ্যালামনাই হয়েছে, অর্থাৎ তারা শিক্ষা সমাপন করেছে। আমরা আশা করছি এই চলতি বছরের চলতি সেশনে আমরা হয়তো আরও 1000 ছাত্রছাত্রী আমাদের ভর্তি করাতে পারবো। আমাদের লিমিটেড কোর্স হয়, সেই কোর্সে
ভর্তি হতে, যে কেউ ভর্তি হতে, আমরা এখানে কোনো রেস্ট্রিকশন রাখি নাই, যে যার আগ্রহ আছে সে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে। আমাদের এটা তো ইনস্টিটিউট শুধু ক্যালিগ্রাফি দিয়ে শুরু করেছি, এরপরে আমরা এটার যে অর্নামেন্ট আছে মানে নকশাকলা যেটা, সেই নকশাকলার বিভাগটা খুলব এবং এখানে স্থাপত্য একটা বিভাগ থাকবে। আমাদের দেশে প্রচুর মসজিদ এবং ধর্মীয় স্থাপনায় যে ধরনের ক্যালিগ্রাফি ইউজ হয় সেটা তো একটা প্র্যাকটিক্যাল বিষয় এবং আলাদা ধরনের টেকনোলজি, সেই জিনিসটা আমরা ইনস্টিটিউটের মাধ্যমে শেখানোর চেষ্টা করবো, যাতে এটা পেশা হিসেবে নিতে পারে। হ্যাঁ, ক্যালিগ্রাফি একটা পেশা হিসেবে নিতে পারে, সেটা আমরা এখানে অনার্স মাস্টার্স করবো এবং ভবিষ্যতে এটা আমরা গবেষণা পর্যায়ে নিয়ে যাবো। এমফিল পিএইচডিও আমাদের এখান থেকে যাতে করতে পারে বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েশন করতে। বাংলাদেশে যারা ক্যালিগ্রাফি শিখছেন তারা দুইটা মানে সেকশনে কাজ করছেন, একটা হলো পেইন্টিং, আমাদের প্রচুর পেইন্টিং দরকার হয় সরকারিভাবেও, সরকারি গিফট দেওয়ার জন্য, উপঢৌকন দেওয়ার জন্য সরকারিভাবে ক্যালিগ্রাফি কালেক্ট করেন, এছাড়া প্রচুর দর্শক যারা এবং সংগ্রাহক তারা ক্যালিগ্রাফি সংগ্রহ করেন, বেশিরভাগ পেইন্টিং নেন তারা। এখন আস্তে আস্তে কলমের ক্যালিগ্রাফি এটা যাওয়া শুরু হয়েছে, তো ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আর কি। ক্যালিগ্রাফি যদি কেউ করতে চায় তার জন্য এই ধরনের কলমে লেখা তাকে দেখাতে হবে যে সে এই কলমে লিখতে পারে। এটার একটা মজা হলো যে নর্মাল যে কলমে আমরা লিখি সেই কলমে লেখা, লেখার পরে একটা কথা লিখছি সেই কথা লেখার পরে এটা যদি দিয়ে ওইটা লিখতে যায় তাহলে লেখাটা ভালো হয় না, কারণ এটা ধরার একটা টেকনিক আছে, এটা দিয়ে লেখার একটা টেকনিক আছে। হ্যাঁ, এই সব কিছু একটা নিয়মের মধ্যে আছে, সেই নিয়ম যদি কেউ ফলো করেন তাহলে সে সুন্দর লিখে, এই জন্য এটাকে ক্যালিগ্রাফি পেইন বলে, আরবিতে বলে কলম আল খাত, আর আমরা নর্মাল যে কলমে লিখি এটা আরবিতে বলে কলম আল মুদাব্বর, এই দুই ধরনের মানে বল পয়েন্ট, বল পয়েন্ট আর এটা হলো ক্যালিগ্রাফি পেইন।